আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। ARTS বাংলা প্রো এর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকের ভিডিওটির বিষয় হলো কোয়েল পাখির ডিমের বাচ্চা ফুটানোর জন্য ডিম কিভাবে বাছাই করবেন। আপনারা ইনকিউবেটরের মধ্যে যে সকল ডিমের বাচ্চা ফুটানোর উদ্দেশ্যে বসিয়ে দেন সে সকল ডিমেরই কিন্তু বাচ্চা ফুটবে না, আর যে সকল ডিমের বাচ্চা ফুটবে না সে সকল ডিম ইনকিউবেটরের মধ্যে দেওয়ার কোনো প্রশ্নই আসে না। যে সকল বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ফোটানোর জন্য ডিম বাছাই করা হয়, চলুন সে সকল বৈশিষ্ট্য জেনে আসি। বৈশিষ্ট্য নাম্বার এক, নিষিক্ত ডিম। যে সকল ডিম ইনকিউবেটরের মধ্যে অথবা অন্য কোনো পদ্ধতিতে বাচ্চা ফোটানোর উদ্দেশ্যে বসিয়ে দিবেন সে সকল ডিম অবশ্যই নিষিক্ত হতে হবে। আর ডিম নিষিক্ত না হলে সে সকল ডিম দিয়ে বাচ্চা ফোটানো সম্ভব নয়, তাই ডিম ফোটানোর উদ্দেশ্যে বসিয়ে দেওয়ার আগে ডিম নিষিক্ত বা বীজ ডিম কি না তা অবশ্যই যাচাই করতে হবে। বৈশিষ্ট্য নম্বর দুই, ডিমের আকার। বাচ্চার আকার ডিমের আকারের উপর অনেকাংশে নির্ভরশীল। খুব বড় বা খুব ছোট আকারের ডিম বাচ্চা ফোটানোর জন্য বাছাই করা উচিত নয়, আর খুব বড় বা খুব ছোট আকারের ডিম থেকে বাচ্চা ফুটলেও বাচ্চা দুর্বল হবে। এই জন্য বাচ্চা ফোটানোর জন্য এই ডিম পরিত্যাগ করাই ভালো। বৈশিষ্ট্য নম্বর তিন, ডিমের আকৃতি। ডিম ফোটানোর জন্য সবসময় ডিম্বাকৃতির ডিমই বাছাই করা উচিত। খুব বেশি লম্বাটে বা একেবারে গোলাকৃতির ডিম ফোটানোর জন্য বাছাই করা উচিত নয়। বৈশিষ্ট্য নম্বর চার, পাতলা খোসা। পাতলা খোসার ডিম ফোটানোর জন্য বাছাই করা উচিত নয়, কারণ পাতলা খোসার ডিম ইনকিউবেটরের মধ্যে বসানোর সময় ভেঙে গেলে তা অন্য ডিমের উপর ছড়িয়ে পড়বে, ফলে অন্য ডিমের বাচ্চা উৎপাদন ব্যাঘাত হতে পারে। এজন্য বাচ্চা ফোটানোর জন্য এ সকল ডিম পরিত্যাগ করাই ভালো। বৈশিষ্ট্য নম্বর পাঁচ, ডিমের খোসার রং। কোয়েল পাখির ডিমের খোসার রং সাধারণত সাদার মাঝে কালো কালো রঙের ফোঁটা দেখতে পাওয়া যায়, তবে কিছু কিছু ডিমের রং শুধু সাদা বা অন্য কালারের হয়ে থাকে। সে সকল ডিম বাচ্চা ফোটানোর উদ্দেশ্যে বসিয়ে দেওয়া উচিত নয়। বৈশিষ্ট্য নম্বর ছয়, ডিম সংরক্ষণ। গ্রীষ্মকালে সাধারণত ডিম 3 থেকে 5 দিন এবং শীতকালে 7 থেকে 10 দিনের বেশি বাচ্চা ফোটানোর জন্য ডিম সংরক্ষণ করা উচিত নয়। বৈশিষ্ট্য নম্বর সাত, ফাটা ডিম। বাচ্চা ফোটানোর জন্য যে সকল ডিম সংরক্ষণ করবেন সে সকল ডিমের খোসা যাতে ফাটা না থাকে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। সাধারণত ফাটা কিংবা ভাঙা খোসার ডিম থেকে বাচ্চা ফোটে না। বৈশিষ্ট্য নম্বর আট, ডিমের খোসার মসৃণতা। সাধারণত সুষম খাদ্যের অভাবে ডিমের খোসা অমসৃণ হয়ে থাকে, আর যে সকল ডিমের খোসা খুব বেশি অমসৃণ সে সকল ডিম ভালোভাবে ফোটে না। এই জন্য শক্ত ও মসৃণ খোসার ডিম দেখে বসিয়ে দেওয়া উচিত, আর কোয়েল পাখিকে পুষ্টিকর সুষম খাদ্য খাওয়াইলে ডিমের খোসা মসৃণ হবে। বৈশিষ্ট্য নম্বর নয়, ময়লাযুক্ত ডিম। বাচ্চা ফোটানোর জন্য ময়লাযুক্ত ডিম বাছাই করা উচিত নয়, কারণ সে ডিম থেকে বাচ্চা ফুটে ময়লার সংস্পর্শে এসে বিভিন্ন জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে, ফলে বাচ্চা মারাও যেতে পারে। তবে ময়লাযুক্ত ডিম সামান্য গরম পানি দিয়ে ধুয়ে নিলে কোনো অসুবিধা হবে না এবং পরবর্তীতে বাচ্চা ফোটানোর উদ্দেশ্যে সেই ডিম বসিয়ে দেওয়া যাবে। বৈশিষ্ট্য নম্বর দশ, ডিমের ভিতরের গুণাবলী। আলোর সাহায্যে ডিমের ভিতরের অংশ পরীক্ষা করলে যদি ডিমের ভিতরের কোনো অংশে রঙের দাগ এবং ডিমের সাদা অংশ বা কুসুম ঘোলাটে দেখা যায় তাহলে সেই ডিম থেকে বাচ্চা ফুটবে না।
আর এই সকল ডিম বাচ্চা ফোটানোর উদ্দেশ্যে পুষিয়ে দেওয়া উচিত নয়। 65 নম্বর, 11, রোগমুক্ত কোয়েল। কিছু কিছু রোগ ডিমের মাধ্যমে বংশ পরম্পরায় বিস্তার লাভ করে, এজন্য প্রকৃত রোগাক্রান্ত কোয়েলের ডিম বাচ্চা ফোটানোর জন্য সংগ্রহ না করাই উচিত। আর সেই সকল ডিম থেকে বাচ্চা ফুটে বের হলেও সে সকল বাচ্চাও সেই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাই বেশি। 65 নম্বর, 12, ঋতুর প্রভাব। ঋতু পরিবর্তনের সাথে সাথে ডিমের উর্বরতাও বদলে যায়। সাধারণত বসন্তকালের ডিমের উর্বরতা বেশি এবং শীতকালে ডিমের উর্বরতা কম, এজন্য বসন্তকালের দিকেই বাচ্চা ফোটানোর উদ্দেশ্যে ডিম বসিয়ে দেওয়া ভালো। 65 নম্বর, 13, কোয়েলের বয়স। ভালো উর্বর ডিম পেতে হলে কোয়েলের বয়সের প্রতি বিশেষ নজর দিতে হবে। কোয়েল পাখি ডিম পাড়া শুরু করার 3 থেকে 4 সপ্তাহ পরে প্রাপ্ত ডিমের ফুটন ক্ষমতা সবচেয়ে বেশি। তবে অধিক বয়স্ক কোয়েল পাখি, যেমন 50 সপ্তাহের অধিক বয়সের কোয়েল পাখির ডিম ফোটার হার কম, এজন্য এই বয়সে কোয়েল পাখির ডিম ফোটানোর জন্য সংগ্রহ না করাই উচিত। 65 নম্বর, 14, ডিম পাড়া কোয়েলের পুষ্টি। ভ্রূণের বৃদ্ধি ডিমের ভিতরের পুষ্টিকর খাদ্যের উপর নির্ভর করে, এজন্য ডিম পাড়া কোয়েল পাখিকে অবশ্যই সুষম খাদ্য দিতে হবে। সুষম খাদ্য না দিলেও কোয়েল পাখি ডিম পারবে, তবে সেই ডিম থেকে বাচ্চা ফোটার হার আশানুরূপ হবে না। এছাড়াও সুষম খাদ্যের অভাবে পুরুষ কোয়েল পাখির শুক্রাণু কমে যায়, এজন্য আশানুরূপভাবে ডিম ফুটে বাচ্চা বের হয় না। এজন্য কোয়েল পাখিকে অবশ্যই সুষম খাদ্য সরবরাহ করতে হবে। আর আপনি যদি ডিম ফোটানোর উদ্দেশ্যে ডিম বসিয়ে দেওয়ার পূর্বেই এ সকল বৈশিষ্ট্য জেনে ডিম বাছাই করে বসিয়ে দেন, তাহলে বাচ্চা ফোটার হার আশানুরূপ হবে ইনশাআল্লাহ। তো ভিউয়ার, কেমন লাগলো আমাদের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর এরকম কোয়েল পাখি সম্পর্কে নতুন নতুন টিপস পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। খোদা হাফেজ।